আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে একটি কাস্টার্ড ক্রিম ব্রেড রোলের রেসিপি শেয়ার করব। পারফেক্ট ডো তৈরি সহ কীভাবে চুলায় বেক করে কোনো প্রকার ডিমের কুসুম ব্রাশ করা ছাড়াই অনেক সুন্দর কালার আনা যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা যে কোনো আটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ডোটাকে আমি একটু মিষ্টি মিষ্টি করে তৈরি করব, তাই আমি 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা একটু কম বা বেশি দিতে পারেন। আর এ পর্যায়ে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ ইস্টের সঙ্গে যদি লবণ দেই তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা ক্ষমতা কমে যায়। খুব ভালোভাবে মিক্স করে এরকম একটি ঝুরঝুরে ডো পরিণত করে নিয়েছি। উপকরণগুলো এবার আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি, দুধটাকে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আমি পারফেক্ট একটি স্টিকি ডো তৈরি করে নেব। আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। যখন ডোটা মাখাতে মাখাতে এরকম স্টিকি হয়ে আসবে, এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হাতে অ্যাড করে নিচ্ছি। এই তেলটা দিয়ে আমি মেখে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে না মিক্স হয়ে যায়। আমাদের এই ডোটা যত ভালো মাখা হবে তত ভালো, কিন্তু আমাদের আমরা এই ডো দিয়ে পাউরুটি, পিৎজা, যে কোনো ব্রেড তৈরি করতে পারবো খুব সহজেই, আর এটা হবে পারফেক্ট। এবার আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার ব্রেডের জন্য আমরা কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড গুড় দুধ। দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আরও একটু মিক্স করে নিয়ে এবার আমি একটা লিকুইড ঘন উপকরণ মিশ্রণ তৈরি করে নিব। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি আর দুধে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্স করে নিয়ে আমি সেই জাল করে রাখা দুধের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, না না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এরই মাঝে দেখবেন এটা ঘন হয়ে আসছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটাই দেবেন, তবে আমি চিনিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা চিনিটা আগে অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু সুন্দর কালারের জন্য একটু জর্দার রং অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর মিষ্টি খাবারের সাথে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই কাস্টার্ডের মিশ্রণটিকে আমরা খুব ভালোভাবে একটু জাল করে মিক্স করে নিব। এটা যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে, আর এটা এমনিতেই কিন্তু খুব ঘন আছে, আর খুব তাড়াতাড়ি এই মিশ্রণটি ঘন হয়ে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যখন এভাবে করে বাবলসগুলো ফুটতে থাকবে আর এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু বেশি ঘন হয়ে যাবে। আপনারা যদি অনেক শুকনো শুকনো খেতে চান তাহলে আরও একটু ঘন করে নিতে পারেন, তবে আমি বলবো এভাবে করে রেখে দিলে হয়ে যায়। এবার দেখুন আমাদের ডোটা কিন্তু মাশালা করে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটা জাস্ট আমি চুলার পাশেই রেখে আমি কাজ করছিলাম, আপনারা হয়তো দেখতেই পাচ্ছিলেন। এবার ডোটাকে একটু বাতাস বের করে এই ডোটাকে আমি আরও একটু মেখে নিব, বেশিরাম জাস্ট বাতাসটা বের করে নেওয়ার জন্য মেখে নিচ্ছি। একটু মেখে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টি ভাগে ভাগ করে নিয়ে একটি থেকে ডো আমরা রুটি বেলে নিব এবং অন্য রুটি রেডি করে আমরা আবার সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এটা থেকে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা আমি ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা মোটা হবে, আমরা নর্মালি যে নান রুটি তৈরি করি গার্লিক নান, ওই রকম নানের মতো করে রুটিটা আর কি তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর আমাদের ক্রিমটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এই কাস্টার্ড ক্রিমটা নিয়ে সম্পূর্ণ রুটির গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব চারিদিক দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি একটু বেশি করেই দিচ্ছি। আর আজকে আমি যে পরিমাণ কাস্টার্ড ক্রিম তৈরি করেছি তাতে এই মেজারমেন্টের 3টি রোল আপনারা তৈরি করতে পারবেন, মানে 3টি রুটি তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি রুটিটাকে
ফোল্ড করে নেছি, মানে রোল করে নেছি। হালকা হাতে আলতো হাতে রোল করবেন। আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট, কারণ ডোটা যদি সফট হয় তাহলে আমাদের ব্রেডটাও খুব সফট হবে। আর আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে আমাদের রুটিটা গায়ে গায়ে লেগে যাবে না, আর এটা ভাজে ভাজে একদম আলাদা হয়ে থাকবে, খুব সুন্দর দেখা যাবে এটা যখন আমরা কেটে নেব। এবার একটি সুতার সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি পছন্দ মতো সাইজ দিয়ে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, চাইলে ছোটো বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি একটা রোল কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের ভিতর থেকে খুব সুন্দরভাবে ক্রিমটাও বোঝা যাচ্ছে এবং ব্রেডটাও ফোল্ড হয়ে আছে। এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি আর একটু বড় শেপে তৈরি করে নিচ্ছি, যাতে করে এটা একটা পাউরুটির মতো হয় আর কি। এবার আমি একটা প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেখানে আমি রুটিগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আমাদের এই ব্রেড রোলগুলোকে। ব্রেড রোলগুলোকে খুব বসিয়ে একটু চেপে সমান করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমাদের এই রোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমাদের রোলগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এখানে আমি একটা বাটিতে নিয়েছি দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং বা ফুড কালার। এই দুধটা আমরা এখানে ব্রাশ করে নিব, এতে করে খুব সুন্দর কালার আসবে। এখানে ডিমের কুসুম ব্রাশ করার কোনোই প্রয়োজন নেই। আবার চাইলে আপনারা কোনো ফুড কালার না ব্যবহার করেও শুধু দুধ ব্রাশ করে নিলেও কিন্তু অনেক সুন্দর কালার আসে। সম্পূর্ণ ব্রেড আমার ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদামের স্লাইস। আমি কাঠবাদামগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, এটা জাস্ট টেস্ট এবং সৌন্দর্যের জন্য। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এভাবে করে সবগুলো দিয়ে আমি একে বেক করে নিব চুলায়। চলুন চুলার প্রস্তুতি দেখে নিই। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দুইটি লেখালেখির কাগজ এবং একটি স্ট্যান্ড দিয়ে মিডিয়াম হিটে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এবার ব্রেডটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে 20 থেকে 25 মিনিট আমি এটাকে বেক করে নিচ্ছি। মাশাল্লাহ করে দেখুন কত সুন্দর কালার হয়ে আসে আমাদের ব্রেডে। আমাদের ব্রেডটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, আর এটা গরম আছে। এবার যাই আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। আমার এই সহজ এবং মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তার আইটেমে, যে কোনো অতিথি আপ্যায়নে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।